বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায় ছয়ের বিভিন্ন বিষয়ে সমস্যাগুলো নিয়ে আলোচনায় তোমার সাথে পরবর্তী সময়গুলোতে আমি আছি। আমি মোহাম্মদ মাসুদ যাদব। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথমে আমাদের এই দুর্যোগের সময়ে যে বিষয়গুলো করণীয়, যেহেতু প্রতিদিনই আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তারপরেও এই ধারণাগুলো আমাদের অভ্যাস রূপে বা অভ্যাস হিসেবে গ্রহণ করা উচিত। আসো আমরা সেই বিষয়গুলো জানি যে আসলে এই করোনার সময়গুলোতে আমাদের কোন কোন কাজগুলো করা উচিত। প্রতিনিয়ত সাবান দিয়ে হাত ধুতে হবে, বাড়ির প্রতি সদস্যকে হাত ধোয়া বা সাবধান করতে হবে, অপরিষ্কার হাত দিয়ে চোখ ও নাক স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির সর্বাধিক ব্যবহৃত স্থানসমূহ জীবাণুমুক্ত করতে হবে, অন্যের কোনো কিছু ব্যবহার না করাই সর্বোত্তম, আর যদি ব্যবহার করতেই হয় কোনো কারণে তাহলে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে, সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে, ঘরে থাকাই বর্তমানে উত্তম, যদি বাইরে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস, প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে বাইরে যাওয়া উচিত। আমাদের নিত্য দিনে আমরা যে কাজগুলো করি তার মধ্যে একটি অন্যতম হলো হাত ধোয়া। যে কোনোভাবে হাত ধোয়া হলে আসলে সেটা হাত ধোয়া বা সেই ধরনের ধৌতকরণে কোনো সুফল বয়ে আনে না। হাতে জীবাণু বা ক্ষতিকর কোনো উপাদান থাকতে পারে। তো আমাদের কীভাবে হাত ধোয়া উচিত, আসো আমরা এই হাত ধোয়ার ধাপগুলো অভ্যাস হিসেবে গ্রহণ করি। আমাদের চর্চার মাধ্যমে তা অভ্যাসে পরিণত হবে এবং সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে নিজেকে যেমন রক্ষা করব, যত্ন করব, তেমনি পরিবারেরও আমরা সুরক্ষা নিশ্চিত করব। প্রিয় শিক্ষার্থীরা, যে কাজগুলো আসলে আমাদের সময় করা উচিত, হাত ধোয়া, শুকনো টিস্যু ব্যবহার করা হাঁচি বা কাশির সময় অথবা না থাকলে কোনো ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আর সর্বোত্তম হলো ঘরে অবস্থান করা। এই মহা দুর্যোগের সময়ে, মহামারীর সময়ে আমাদের যে কাজগুলো করতে হবে, হাত ধুতে হবে, আমাদেরকে অবশ্যই অপরিষ্কার হাত দিয়ে চোখ বা নাক কান স্পর্শ করা যাবে না, হাত গ্লাভস পরে রাখা উচিত, ভিড় এড়িয়ে চলা উচিত, খারাপ লাগলে, শরীর খারাপ লাগলে অবশ্যই বাসা অবস্থান করা উচিত এবং সঠিক উপায়ে নিজের চিকিৎসা করা উচিত। এবং বিষয় হলো যে কোনো গুজবে কান না দেওয়া, যে কোনো ধরনের তথ্যকে আসলে সঠিক বিবেচনা করে সে অনুসারে কাজ করা বা প্রতিক্রিয়া জানানো ইত্যাদি যাবতীয় কাজগুলো থেকে আমাদেরকে থাকতে হবে বিরত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই রসায়ন ক্লাসে আমরা সবাই জানি যে বিজ্ঞানের সকল ক্ষেত্রে পরিমাপ একটি অপরিহার্য অংশ। যে কোনো পরিমাপ করার জন্য প্রয়োজন আসলে একটি আদর্শ, আর রসায়নের ক্ষেত্রে সে আদর্শ হলো মোল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেই বিষয়ে ধারণা নিব, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এবং মোলের সাথে রাসায়নিক গণনা কী সম্পর্ক, আসলে আমরা সেই বিষয়ের গভীরে প্রবেশ করি। সকলকে আবারও স্বাগতম ফেসবুক অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গত ক্লাসে বাড়ি কাজ দেওয়া হয়েছিল, আশা করি সকলে সেটা করতে পেরেছ নির্বিঘ্নে। এক্স যৌগের বিশ্লেষণে এ, যার পারমাণবিক সংখ্যা 12, 60%, এবং বি পাওয়া গেল, এক্স এর আণবিক ভর 40। শিক্ষার্থীরা, যেহেতু বি এর পরিমাণ দেওয়া নেই, তোমরা অবশ্যই জানো সেটা, 100 থেকে 60 বাদ দিলে যা থাকে তা হলো বি এর পরিমাণ, শতকরা পরিমাণ হিসেবে গণনা করতে হবে বা বিবেচনা করতে হবে। আশা করি সেটা তোমরা পেরেছো। এবং যেহেতু এখানে অন্য কোনো মোলে না মূল্য করা নেই, অবশ্যই তোমরা জানো যে যখন কোনো শতকরা পরিমাণগুলোর মধ্যে
কোনো একটি পরিমাণ দেওয়া থাকে না এবং নির্দিষ্ট কোনো কোনো মৌলের নাম উল্লেখ করা থাকে না, তখন অবশ্যই সেটাকে অক্সিজেন ধরতে হয়। সুতরাং এটি হলো ম্যাগনেশিয়াম অক্সাইড। ক, রাসায়নিক সমীকরণ কি? সরাসরি বইতে দেওয়া আছে, আশা করি তোমরা সেটা লিখতে পেরেছো। খ, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ লেখো, তোমরা সেটা লিখতে পেরেছো, সরাসরি দেওয়া আছে বইতে। গ, উদ্দীপকের এ ও বি এর মধ্যবর্তী বিক্রিয়াটির সমতা পদ্ধতি ব্যাখ্যা করো। সমতাকরণ সম্পর্কে বইতে যে আলোচনাগুলো করা আছে সেই আলোচনা করতে হবে, সমীকরণটি লিখতে হবে সঠিক উপায়ে সুন্দরভাবে এবং তাতে উত্তরটা গঠিত হবে। ঘ, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মসমূহ উদ্দীপকের এ ও বি এর মধ্যবর্তী বিক্রিয়ার আলোকে বিশ্লেষণ করো। এটা রাসায়নিক সমীকরণ লেখার সময় আমরা যে নিয়মকানুনগুলো অনুসরণ করি, বিক্রিয়ক বাম দিকে, উৎপাদ ডান দিকে, একাধিক বিক্রিয়ক থাকলে তাদের মধ্যবর্তী স্থানে যোগচিহ্ন স্থাপন করা এবং সমতাকরণ করার ক্ষেত্রে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যবর্তী স্থানে তীর কিংবা সমান চিহ্ন ব্যবহার করা, এই যে নিয়মকানুনগুলো আছে তা এ আর বি এর মধ্যবর্তী বিক্রিয়ার উল্লেখ করে এবং তুমি যে বিক্রিয়াটি লিখলে, যে নিয়ম অনুসরণ করে লিখলে, সেই নিয়ম অনুসরণ গুলোই আসলে এই উত্তর, এই প্রশ্নের উত্তর। সেই নিয়মগুলো লিখলেই আসলে এই প্রশ্নের উত্তরটা গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা আজকের পাঠের ভিতরে প্রবেশ করি। আজকে আমরা যে পাঠগুলো সম্পর্কে ধারণা পাবো সেই পাঠগুলো শেষে মোল ও রাসায়নিক সমীকরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, লিমিটিং বিক্রিয়ক ব্যাখ্যা ও নির্ণয় করতে পারবে এবং উৎপাদের শতকরা পরিমাণ ব্যাখ্যা ও নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে বই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছে। পাঠ 6.3.2 মোল ও রাসায়নিক সমীকরণ, আমরা গত ক্লাসে কিন্তু কিছু রকম ধারণা পেয়েছি মোল সম্পর্কে, রাসায়নিক সমীকরণ সম্পর্কে, এবং আমরা কিন্তু এই বিষয়ে জানি যে পরিমাপ করার ক্ষেত্রে মোল একটি আদর্শ, আর সেই ক্ষেত্রে আমরা এই পরিমাপ করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক, নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কে নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। কথার অর্থ হলো যে আমরা জানি যে বিক্রিয়ার সময় কোনো বিক্রিয়ক ধ্বংস হয় না কিংবা সৃষ্টি হয় না, কোনো উৎপাদ ধ্বংস হয় না। সুতরাং যেহেতু বিক্রিয়ক ধ্বংস হচ্ছে না এবং হচ্ছে কোনো নতুন বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে না, এখানে ভরের যে সমতা এই কথাটাই তার প্রমাণ করে। নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক ব্যবহার করা হলে নির্দিষ্ট পরিমাণ উৎপাদই পাওয়া সম্ভব। সুতরাং আমি যদি 5 গ্রাম মোটের উপর 5 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করি, তাহলে আমি সমতুল্য পরিমাণ 5 গ্রামই উৎপাদ পাবো, আমি 100 গ্রাম উৎপাদ পাবো না, বা এটা সম্ভব না। রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে, উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। সুতরাং রসায়নে এখানে এই গণনা করার ক্ষেত্রে সমীকরণ অপরিহার্য। রাসায়নিক সমীকরণ থেকে মোল হিসাবে সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তাই ওই বিক্রিয়ার স্টয়কিওমিতি। বিক্রিয়ার স্টয়কিওমিতি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি যে আসলে একটা বিক্রিয়ায় কতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন করেছে উৎপাদ, কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ উৎপন্ন করেছে, কিংবা কত গ্রাম বিক্রিয়ক বিক্রিয়া করে কত গ্রাম উৎপাদ উৎপন্ন হয়েছে, আমরা এই সম্পর্কে ধারণা পেতে পারি। সুতরাং রাসায়নিক গণনার ক্ষেত্রে সমীকরণ মোল ইত্যাদি অপরিহার্য। শিক্ষার্থীরা, আসলে একটা বিক্রিয়ার মাধ্যমে আমাদের ধারণাগুলোকে এটি স্পষ্ট করে নিই। ম্যাগনেশিয়াম বিক্রিয়া করেছে অক্সিজেনের সাথে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন করেছে ম্যাগনেশিয়াম অক্সাইড। এখানে খেয়াল করে দেখো, 2 মোল, এখানে যে সংখ্যাটা লেখা আছে 2, এটা আসলে মোল নির্দেশক সংখ্যা। 2 মোল ম্যাগনেশিয়াম বিক্রিয়া করেছে 1 মোল, এক কোথায় দেখো, অক্সিজেনের আগে কোনো সংখ্যা উপস্থাপন করা হয়নি, কিন্তু আমাদের বিবেচনা করতে হবে এখানে 1। তাহলে 2 মোল ম্যাগনেশিয়াম বিক্রিয়া করেছে 1 মোল অক্সিজেনের সাথে, উৎপন্ন করেছে 2 মোল ম্যাগনেশিয়াম অক্সাইড। রাসায়নিক বিক্রিয়ার সমতুল্য সমীকরণের নিচে প্রদত্ত সব হিসাব নিকাশই আসলে এই স্টয়কিওমিতির অন্তর্ভুক্ত। যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হয়, তাহলে অবশ্যই আয়তনটাও এখানে বিবেচনায় আনতে হবে, এবং আমরা জানি প্রমাণ তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার।
সেক্ষেত্রে আসলে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করি খুব সাধারণ উপায়ে। এই সমস্যাগুলোর সমাধান বইতে উপস্থাপন করা আছে। আমরা আরও বেশ কিছু উপায় সেটা করতে পারি। তো আজকের আমাদের এই ক্লাসে, ফেসবুক অনলাইন ক্লাসে, আজকের ক্লাসে আমরা সাধারণ উপায়ে বই কীভাবে করা আছে সে সম্পর্কে জানবো। আগামী ক্লাসগুলোতে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো করব এবং কীভাবে আর ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেটা সম্পর্কে আমরা ধারণা নিব। 5 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে? 5 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে? তো আসো কীভাবে সহজে করা যেতে পারে। আমরা ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়াটি কিছুক্ষণ আগে দেখেছি, আসো আমরা সেই বিক্রিয়াটি আরেকবার দেখি। বিক্রিয়াটি কী ছিল? ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে ম্যাগনেশিয়াম অক্সাইড। তাহলে এখানে খেয়াল করে দেখো, 48 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু বিক্রিয়া করে উৎপন্ন করে 32 গ্রাম অক্সিজেন। 48 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। 48 কীভাবে থাকলো, কীভাবে হলো? আমরা জানি ম্যাগনেশিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 24, সুতরাং আমরা যদি 24কে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 48, আর অক্সিজেনের হলো আণবিক ভর 32, তাহলে 48 গ্রাম বিক্রিয়া করেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। 1 গ্রাম কত করেছে আর 5 গ্রাম কত করবে? তাহলে 5 গ্রাম বিক্রিয়া করবে 3.33 অথবা 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। আচ্ছা, আরেকটি সমস্যা সমাধান করি। 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়? খেয়াল করে দেখো, তাহলে 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে? আসো আমরা সেই এই সমস্যাটি সমাধান করি। তাহলে সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সমীকরণটা কিন্তু সমতুলিত সমীকরণ। আমরা বিগত ক্লাসে জেনেছি এবং আজকেও বলছি যে রসায়নের গণনা করার ক্ষেত্রে অবশ্যই সমতাকৃত সমীকরণ প্রথম শর্ত, সঠিক সমতাকৃত সমীকরণ প্রথম শর্ত। সুতরাং তুমি যদি সঠিকভাবে বিক্রিয়া না লিখতে পারো, তুমি যদি সমতা নাকরণ করতে পারো বা না করে থাকো, তাহলে তোমার গণনা কিন্তু কখনোই সঠিক হবে না। তাহলে এখানে দেখো, কতটুকু ম্যাগনেশিয়াম এই বিক্রিয়া অংশগ্রহণ করেছে? 48 গ্রাম ম্যাগনেশিয়াম এই বিক্রিয়া অংশগ্রহণ করেছে। কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে? 80 গ্রাম উৎপন্ন হয়েছে। তাহলে 1 গ্রাম কতটুকু থেকে কতটুকু করা যাবে? 2 গ্রাম ম্যাগনেশিয়াম থেকে কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করা সম্ভব? আশা করি তোমরা এই ঐকিক নিয়ম সমাধানটি বুঝতে পেরেছ। আসো আমরা আরও কিছু সমস্যা সমাধান করি, ধারণা লাভ করি। প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? দেখো আবারও একইভাবে আমরা শুরু করছি সমতাকৃত সঠিক সমীকরণ দিয়ে, এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো, 80 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় 32 গ্রাম অক্সিজেন থেকে। 32 গ্রাম কীভাবে? এখানে দেখো 32 অক্সিজেনের আণবিক ভর 32, 1 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এত গ্রাম অক্সিজেন থেকে, এবং 10 গ্রাম উৎপন্ন করতে লাগবে বা প্রয়োজন হবে 4 গ্রাম অক্সিজেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানে বুঝতে পেরেছ। আসলে আরও আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করি। 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে?
প্রথমে আমাদের যেটা করতে হবে সমতুল্য সমীকরণ আমাদের লিখতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোলে অ্যামোনিয়া উৎপন্ন করেছে। আমরা জানি 1 মোলে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু আয়ন থাকে। যেহেতু এখানে নাইট্রোজেন একটা অণু আকারে দেওয়া আছে, তাহলে 1 মোল নাইট্রোজেন আছে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু। সুতরাং আমরা বলতে পারি যে 6.023 × 10³³ এতটি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয়, 2 × 6.023 × 10³³ এতটি অ্যামোনিয়া অণু। তাহলে 1টি থেকে কতটি হবে আর 5টি থেকে কতটি হবে? 10টি। খুব সাধারণ একটা ঐহিক নিয়মে কাজটি করা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এটি কাজ রইল যা বই উপস্থাপন করা আছে। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? অপরটি কাজ হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া সম্ভব। আশা করি বাসায় চেষ্টা করবে এবং সফল হবে। আসো আমরা আরও অর্ধায়িত প্রবেশ করি লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ধারণা নিয়ে। লিমিটিং বিক্রিয়ক আসলে কি? রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, আর যে সকল উৎপন্ন হয় সেগুলো উৎপাদ। খুব সাধারণ বিষয়, কিন্তু আমরা কোনো রসায়নে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন ক্ষেত্রে যখন বিক্রিয়ক ব্যবহার করি, বিক্রিয়ক সমূহ ব্যবহার করি, তখন নির্দিষ্ট পরিমাণ কিন্তু করে ব্যবহার করা অনেক সময় সম্ভব হয় না। কথার অর্থ হচ্ছে, অর্থাৎ তুমি একটা বিক্রিয়া সংগঠন করাতে চাচ্ছ, কিন্তু সেই বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে তুমি বা তোমার পক্ষে সর্বদা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা আসলে হয়ে ওঠে না, বা হয়তো বা কোনো ক্ষেত্রে সম্ভব না। তখন আসলে আমরা এই লিমিটিং বিক্রিয়ক ধারণার মাধ্যমে আমরা পরবর্তী ধাপ, অর্থাৎ ওই পরীক্ষণে কোনো বিক্রিয়ক বাকি আছে কি না, অবশিষ্ট আছে কি না, সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি। কোনো বিক্রিয়ক বিক্রিয়া করে, কোনো বিক্রিয়ক কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, আবার কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে কিছু পরিমাণ রয়ে যায় বা অবশেষ থেকে যায়। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, সেই বিক্রিয়ককে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় কোনো কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। কথার অর্থ হচ্ছে, এ ও বি দুটি বিক্রিয়ক বিবেচনা করি, তুমি এই এ ও বি ব্যবহার করার সময় পরিমাণ করে ব্যবহার করনি বা সম্ভব হয়নি, তাহলে যে কোনো একটি বিক্রিয়ক হয়তো বা শেষ হয়ে যেতে পারে। তাহলে যে বিক্রিয়টি শেষ হয়ে গেল, তাহলে ধারণা অনুসারে সেটি হলো লিমিটিং বিক্রিয়ক। কোনো বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে এবং কোন উৎপাদ কতটুকু উৎপন্ন হবে, এই সকল বিষয় লিমিটিং বিক্রিয়ক পরিমাণ থেকে হিসাব করে বের করা যায়। শিক্ষার্থীরা, আসো আমরা আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান করি এবং আমাদের প্রাপ্ত ধারণাগুলোকে আরও আমরা পূর্ণতা দান করি। 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 1টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, এখানে কোন বিক্রিয়টি লিমিটিং বিক্রিয়ক? দেখো 4টি ব্যবহার করা হচ্ছে, তো এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? আসো প্রথমেই যেটা করতে হবে, সমতুল্য সমীকরণ উপস্থাপন করতে হবে, আমরা তা করলাম। এই সমীকরণ দেখতে পাচ্ছি যে আমরা যে 2টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করছে 1টি অক্সিজেন পরমাণুর সাথে। যদি আমরা পরমাণু চিন্তা করি বা এভাবে চিন্তা করি, তাহলে 1টি ম্যাগনেসিয়াম ধাতু পরমাণুর সাথে বিক্রিয়া করছে 2টি অক্সিজেন। বিক্রিয়ার জন্য দেয়া আছে 4টি, কিন্তু বিক্রিয়া করছে কয়টি অক্সিজেন? 2টি। তো এখানে তাহলে দাঁড়াচ্ছে কি হিসাবটি এরকম, যে এখানে বিক্রিয়া পাত্র থেকে গেছে 2টি অক্সিজেন অণু। ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, কাজে ম্যাগনেসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক হিসেবে গণ্য হবে। তাহলে যে বিক্রিয়কটি অবশিষ্ট থেকে যাচ্ছে, যে বিক্রিয়টি অবশিষ্ট থাকছে না, শেষ হয়ে যাচ্ছে, সেই বিক্রিয়কটি হলো এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক। আরেকটি আসো আমরা সমস্যা সমাধান করি। যদি 70 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু পরমাণুর মধ্যে 70টি ম্যাগনেসিয়াম ধাতু পরমাণুর মধ্যে 40টি অক্সিজেন পরমাণু মিশ্রিত করা হয়, তাহলে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে? আসো 2টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করে 1টি অক্সিজেন অণু, এই ধারণাটা আমরা কিছুক্ষণ আগের সমস্যা থেকে পেয়েছি। তাহলে 70টি বিক্রিয়া করে 35টির সাথে,
কিন্তু দেওয়া আছে 30টি, তাহলে অক্সিজেন পরিমাণে কম দেওয়া আছে। যেহেতু অক্সিজেন পরিমাণ কম দেওয়া আছে তাহলে তাহলে অক্সিজেন বিক্রিয়া সংগ্রহণকালে শেষ হয়ে গেছে, আর যেহেতু শেষ হয়ে গেছে তাহলে অক্সিজেন হলো এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক। আমরা খুব সাধারণ উপায়ে এই সকল সমস্যার সমাধান করলাম, আরও বেশ কিছু উপায় করা যায়, আমরা আগামী ক্লাসে সেগুলো জানবো ইনশাল্লাহ। আরও একটি সমস্যা সমাধান করি আসো, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে? বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশ্যই থাকবে আসো নির্ণয় করি। সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, সমতুলিত সঠিক সমীকরণ লিখতে হবে। এই সমীকরণ তোমাকে বলছে, দেখো এই সমীকরণ থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটা হলো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে। তাহলে 5 গ্রাম কত করবে? এবং খেয়াল করে দেখো, 5 গ্রাম হাইড্রোজেন যে পরিমাণ সাথে বিক্রিয়া করার কথা, তা কিন্তু তোমার এই বিক্রিয়ার স্থলে দেয়া নাই, প্রয়োজন ছিল এই পরিমাণ, কিন্তু দেয়া আছে এই পরিমাণ। তাহলে যেহেতু কম দেয়া আছে সুতরাং অবশ্যই এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক হবে। শিক্ষার্থীরা বাসায় চেষ্টা করবে, আশা করি সফল হবে। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলে কতটুকু হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকবে? আসো আমরা অধ্যায়ের আরও ভিতরে প্রবেশ করি, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। উৎপাদের শতকরা পরিমাণ হিসাব এই ধারণাটি লাভ করার আগে আমাদের আরও কিছু ধারণা অর্জন করা প্রয়োজন। অ্যানালার বা অ্যানালার গ্রেড কী? রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় শতভাগ বিশুদ্ধ হয় না। শতভাগ বিশুদ্ধ হয় না, এই এই না হওয়ার আসলে পেছনের কারণটা হলো কোনোভাবেই শতভাগ বিশুদ্ধ রাখাও যায় না, কারণ আমরা বায়বীয় পরিবেশে আমরা কিন্তু কাজগুলো করি। সুতরাং তুমি শতভাগ করলেও কোনোভাবেই সে শতভাগ বিশুদ্ধ থাকবে না, কোনো না কোনোভাবেই তোমার তৈরি করা সেই রাসায়নিক উপাদানের সাথে বাতাসের কোনো না কোনো উপাদানে বিক্রিয়া হবে বা বাতাসের কোনো না কোনো উপাদান শোষিত হবে, যে কোনোভাবেই আসলে সেটা সম্ভব রাখা হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার গ্রেড বলে। সুতরাং আমরা এখানে বিবেচনা করব সবচেয়ে বেশি বিশুদ্ধ যে পথ সেটাই আসলে সব অ্যানালার গ্রেড। যদি কোনো পথকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আরও বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এই পার্সেন্টটি আসলে অ্যানালার গ্রেড হিসেবে গৃহীত হবে। কোনো অবিশুদ্ধ পথকে বিশুদ্ধ করার জন্য আমরা সেই কাজটা করতে পারি, কী কী উপায় ব্যবহার করতে পারি? কেলাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি, এইগুলোর মাধ্যমে আমরা বিশুদ্ধতার পরিমাণ আরও বাড়াতে পারি, কিন্তু শতভাগ যাওয়াটা আসলে অসাধ্য একটা ব্যাপার। এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করেও অনেক পথকে 100% বিশুদ্ধ করা যায় না। বিক্রিয়ক শতভাগ বিশুদ্ধ না হলে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ পাওয়ার কথা রাসায়নিক বিক্রিয়ায় তার চেয়ে কম পরিমাণে উৎপাদ তৈরি হয়ে থাকে। কথাটার অর্থ হচ্ছে, যেহেতু তুমি 100% বিশুদ্ধ পাচ্ছ না, শতভাগ বিশুদ্ধ না পাওয়ার কারণে তুমি রাসায়নিক সমীকরণের মাধ্যমে তুমি গণনা করলে জানতে পারলে যে পরিমাণ পাওয়ার কথা ছিল কিন্তু বিশুদ্ধ না হওয়ার কারণে সেই পরিমাণ হচ্ছে না। তাহলে এখানে দাঁড়াচ্ছে এইটা যে আসলে আমরা কোনো পদার্থ, যেমন ম্যাগনেশিয়াম অক্সাইডের কথা যদি চিন্তা করি, তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড আমি নিয়েছি 5 গ্রাম, কিন্তু 5 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের মধ্যে 5 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড থাকে না। থাকে না কেন? তাহলে কী আছে? দেখা যাবে সেখানে যে পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড থাকার কথা তার চেয়ে কম পরিমাণে আছে, আর বাকিটুকু আছে অন্য কোনো পদার্থ। তাহলে তুমি এখানে সঠিক পরিমাণে আসলে এই কাজটি করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব এই উৎপাদের শতকরা পরিমাণ। কোনো বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণকে আমরা নিচের সমীকরণের সাহায্যে পরিমাপ করতে পারি, নির্ণয় করতে পারি। উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100 ডিভাইড বাই রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে হিসাবকৃত তোদের পরিমাণ। কথার অর্থ হচ্ছে, তুমি বিক্রিয়া সংগঠনের পরে পরীক্ষণের পরে যে পরিমাণ তুমি উৎপাদ পেলে তাকে 100 দ্বারা গুণ করতে হবে এবং এই পরিমাণটুকু ভাগ করতে হবে রাসায়নিক সমীকরণ থেকে। শিক্ষার্থীরা একটা মন দিয়ে শোনো, রাসায়নিক সমীকরণ থেকে। সমীকরণ তোমাকে যে তথ্য দিচ্ছে, যে পরিমাণ উৎপাদ পাওয়ার কথা বলছে সেই পরিমাণটা এখানে লিখতে হবে। তাহলে তুমি যে পরিমাণ পেলে তাকে 100 দ্বারা গুণ করতে হবে, আর যে পরিমাণ পাওয়ার কথা ছিল
তা দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা দাঁড়াবে উৎপাদের শতকরা পরিমাণ। আসলে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করি যার মাধ্যমে আমাদের এই ধারণাটা স্পষ্ট হবে আশা করছি। 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনের পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, উৎপাদের শতকরা পরিমাণ কত? তাহলে দেখো পরীক্ষায় পাওয়া গেল কত, 3.25 গ্রাম, বিক্রিয়ার পরে 3.25 গ্রাম পাওয়া গেল, 3.25 গ্রাম পাওয়া গেল। কিন্তু সমীকরণ থেকে এই সমীকরণ থেকে আমরা জানতে পারি দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া উচিত ছিল 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 2 গ্রাম থেকে পাওয়া উচিত ছিল 3.33 গ্রাম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু কতটুকু পাওয়া গেল 3.25 গ্রাম অক্সাইড। পাওয়ার কথা ছিল 3.33 গ্রাম কিন্তু পেয়েছি 3.25 গ্রাম। কেন পেয়েছি? কারণ ওই যে আগে আমরা উল্লেখ করেছি শতভাগ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম ব্যবহার করতে পারিনি। সুতরাং এখানে দাঁড়াচ্ছে ফলাফলটি উৎপাদিত শতকরা পরিমাণ এই সূত্রের সাহায্যে আমরা কীভাবে এটা নির্ণয় করতে পারি। তাহলে পেয়েছি 3.25, তাহলে এই মানটা সাথে আমরা 100% গুণ করে দিব এবং ভাগ করব যে পরিমাণ পাওয়ার কথা ছিল 3.33। ভাগফল দাঁড়ালো 97.6%, এবং এটাই হলো উৎপাদের শতকরা পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। বাসায় তোমাদের জন্য আরেকটু কাজ রইল, আশা করি চেষ্টা করবে এবং সফল হবে ইনশাল্লাহ। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা আসো, আজকের এই ক্লাসে আমরা যে সকল শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি সে সকল শব্দগুলো আমাদের আমরা পুনরায় এই শব্দগুলো বা ধারণাগুলো পুনরুজ্জীবিত করি। দেখা যাক আমরা সেই বিষয়গুলো মনে রাখতে পেরেছি কিনা। অ্যানালগ রেট কি? শিক্ষার্থীরা আশা করি তোমরা সে উত্তরটি সঠিকভাবেই স্মরণ করতে পেরেছ। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়াগুলোর সব সময় শতভাগ বিশুদ্ধ হয় না, যে বিক্রিয়া বেশি বিশুদ্ধ তাকে অ্যানালগ রেট বা অ্যানালগ বলা হয়। স্টয়কিওমেট্রি কি? শিক্ষার্থীরা তোমরা ঠিকই অনুমান করতে পেরেছ। রাসায়নিক সমীকরণ থেকে মোলার হিসেবে হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তা ওই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি। শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ রইল, এক্স যৌগের বিশ্লেষণে এ পাওয়া গেল 60% এবং বি পাওয়া যায় এক্স যৌগের আণবিকভার 40। ক স্টয়কিওমেট্রি কি? খ মোল ও স্টয়কিওমেট্রির সম্পর্ক ব্যাখ্যা করো। গ উদ্দীপকের 5 গ্রাম এর সাথে 5 গ্রাম বি বিস্তৃত করা হলে লিমিটিং বিক্রিয়া কোনটি হবে। ঘ 10 গ্রাম এক্স উৎপাদন লক্ষ্যে 5 গ্রাম বি ও 4.5 গ্রাম বি ব্যবহার যৌক্তি কি? তোমার মতামত বিশ্লেষণ করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা লিখে নিতে পেরেছ, তারপরও তোমাদের সহজে লেখা ও অনুশীলনের স্বার্থে ফেসবুক আমাদের এই আইডিয়াল স্কুল মুক্ত শাখার গ্রুপে পোস্ট করে দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকল সদস্যকে সুরক্ষায় সকল কাজগুলো করবে। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তোমার সাথে কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।